গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে হলো শুক্রবার, আর এখন বাজে সকাল 10টা। 10টা থেকে আজকের ব্লগটা শুরু করছি। আর এই সময় আজকে আমি কালকে রাত্রিবেলা তোমাদের বলেছিলাম, মানে কালকের ব্লগটায় বলেছিলাম যে আজকে আমার ছেলেকে ডাক্তার দেখানোর কথা ছিল, যে সকালবেলা ঘুম থেকে উঠেই 7টার সময় 7-8টার সময় নিয়ে বেরিয়ে যেতে হবে ডাক্তারের কাছে। মতিঝিল এভিনিউতে ডাক্তার বসে তো সেখানে, কিন্তু আজকে যাওয়া হয়নি কারণ ডাক্তার বসেনি বলতে ডাক্তার একটু বাইরে গেছে, তো কয়দিন বসবে না, সেই জন্য কালকের মানে বিকেলবেলা যখন রাত্রিবেলা ফোন করে জানা হয়, তখন মানে ওনার যে সেক্রেটারি আছে তিনি বলেন যে ডাক্তার কিছুদিন বসবে না, মানে 2 সপ্তাহের মতো বসবে না, উনি একটু বাইরে গেছেন, 2 সপ্তাহ পরে বসবে। তো আমরা আমাদের ডিসিশন চেঞ্জ করি যে মানে 2 সপ্তাহের জন্য ফেলে রাখলে হবে না। ফেলে রাখলে বলতে গেলে তো দুধটা চেঞ্জ করা নিয়েই সমস্যা। তো আমরা যেই ডাক্তার আগে দেখাতাম, মানে দেখাই, সেই ডাক্তারই দেখাবো। আমরা ওকে দুটো ডাক্তার দেখিয়ে থাকি আমার ছেলেকে, একটা হলো মানে একদম জেনারেল ফিজিশিয়ান, মানে উনিও চাইল্ড স্পেশালিস্ট, খুব ভালো চাইল্ড স্পেশালিস্ট, আমাদের এখানেই বসেন, আমরা যেখানে থাকি এখানেই বসেন। আবার উনি মানে জেনারেল লোকজনও দেখে, তবে উনি এমনি মেনলি চাইল্ড স্পেশালিস্ট। তো যাই হোক, মানে ওনাকে উনি দেখে, মানে ধরো হঠাৎ জ্বর হলো, পেট খারাপ হলো, যাই হলো, তো সঙ্গে সঙ্গে ওনার কাছে আমরা নিয়ে যাই। উনি প্রতিদিন ওনার বাড়িতেই বসেন, একদম সকাল থেকে রাত অবধি বসেন, তো ওনাকেই দেখানো হয়। আর একজন ডাক্তারকে আমরা 2 বার দেখিয়েছি ওর খাবারের জন্য, মানে খাবারের ডায়েট চার্টটা নেওয়ার জন্য। তিনি হলো আমাদের একটু দূরে বসেন, তো উনি আমাদের মানে ওনার অনুযায়ী, ফর্মুলা অনুযায়ী আমরা ওকে খাবারটা এতদিন দিয়ে আসছি। আর মানে আমাদের যে যে এই কাছে যিনি বসেন তাকে আমরা এমনি মানে কি বলে তো এমার্জেন্সিতে দেখাই, তো উনিও ভালো, দুজনেই ভালো। তবে এবার আমাদের ইচ্ছা ছিল যে একটু অন্য ডাক্তার দেখাবো, মানে অন্য যাকে বলেছিলাম মতিঝিল এভিনিউতে বসে, তো এবার ইচ্ছা ছিল মতিঝিল এভিনিউতে যে ডাক্তার বসে তাকে একটু দেখাবো, কারণ উনি খুবই 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 ভালো একজন স্পেশালিস্ট ডাক্তার। তো ওনাকে দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু কপালে না থাকলে যেটা হয়, কারণ আর ফেলে রাখতে পারছি না, ওর অলরেডি 14 মাস চলছে, তো টুথটা এখনই মানে 1 বছর হয়ে গেলে দুধটা চেঞ্জ করে দিতে হয়, তো এখনও মানে সেই 2টাই খেয়ে যাচ্ছে, এখনও 3টা আনা হয়নি। আর খাবারে কী কী নতুন নতুন দেবো সেটাও বুঝতে পারছি না, একই খাবার খেয়ে আসছে, একই খাবার না মানে 1 বছর হওয়ার পর আমি একটু চেঞ্জ করেছি, মাঝে মাঝে একটু আধটু চেঞ্জ করে দিই খাবারটা, তবুও ডাক্তারের কাছে জিজ্ঞাসা করে নিলে একটু ভালো হয় বাচ্চা মানুষ তো। তো সেই জন্য কালকে শনিবার ওকে যে ডাক্তারটা ওই খাবারের জন্য দেখানো হয় ফুটের জন্য, তো সেই ডাক্তারটাই ওকে কালকে শনিবার উনি বসবেন। উনি আবার সপ্তাহে 3 দিন বসে, মঙ্গল বৃহস্পতি শনি, তো কালকে শনিবার কালকে ওনাকে দেখানো হবে। আর সবাই বলছে যে ওর তো এমনি কোনো সমস্যা নেই, ওই মতিঝিল এভিনিউতে নিয়ে যাওয়া মানে আমাদের বাড়ির থেকে ওকে 2-3টে অটো পাল্টাতে হবে, নয় বাসে নিয়ে যেতে হবে, বাচ্চা মানুষ ওই সকালবেলা ঠান্ডার মধ্যে দরকার নেই, পরে যদি তোমার ভালো লাগে একটু গরম ভাব, ঠান্ডাটাকে একটু গরম গরম ভাব পড়ুক, তখন তুমি গিয়ে দেখিয়ে নাও। তা আমি বললাম ঠিক আছে, তো যেটা বলছিলাম তোমাদের, তাই বললাম ঠিক আছে তাহলে ওনাকেই দেখাই, শুধু তো দুধটা চেঞ্জ আর খাবারটার জন্য, ঠিক আছে ওনাকেই দেখাই, যদি মানে পরে পারি তো ওনাকে দিয়ে একবার চেক আপ করিয়ে নিয়ে আসবো, কারণ উনি এত ভালো ডাক্তার, এত বড় ডাক্তার, মানে ওনার অনেক নামডাক আছে, তো সেই জন্য। তো যাই হোক, আর সেই জন্য আজকে সকালবেলা বেরোনো হয়নি, আর আজকে সকালবেলা বেরোনো হয়নি একদিকে ভালো হয়েছে, কারণ কেন বলো তো, মানে ঠাকুর যা করে অনেক সময় মঙ্গলের জন্য করে, সকাল কালকে সারা রাত্রি পাটা এত চিবিয়েছে মানে ধারণার বাইরে। আমি তো ভেবেছি মানে সকালবেলা হয়তো ঠান্ডা লেগে যাবে, হয়তো আমার মানে জ্বর খুব একটা বেশি আসে না, কিন্তু ঠান্ডা লাগার খুব প্রবণতা আছে যে ঠান্ডা লেগে যাবে, কিন্তু দেখছি যে না, সকালবেলা ঠান্ডা তো লেগেছেই, মানে গলাটা ব্যথা করছে, প্লাস মাথাটাও প্রচণ্ড যন্ত্রণা করছে। সকালবেলা ঘুম থেকে উঠতেই পারছিলাম না, যে 8টার সময় ঘুম থেকে উঠেছি, কারণ উঠতেই পারছি না, মাথাটা এত যন্ত্রণা করছে। তো উঠে এক সংসারের কাজ তো করতেই হবে, আমাদের মেয়েদের যেটা রীতি, যাই হয়ে যাক না কেন সংসারের কাজ করতেই হবে। তো উঠে ধীরে ধীরে এই ঘর দুয়ার পুছলাম, ছেলেকে তুললাম, জামা কাপড় ধুলাম করছি, কারণ মাথাটা এত যন্ত্রণা হচ্ছে। এখন আবার বাপি মাছ নিয়ে এসছে, মা সকালবেলা করেছে রুটি, করেছে পেঁয়াজ কালি আলু ভাজা, তারপরে তোমার ভাত করেছে একবার, আর মেথি শাক, এগুলো করেছে। আর মা এখন স্নান করে পুজো দিতে যাবে, আমি বাপির কাছে ছেলেকে দিয়ে আসলাম, যে এখন আমি মাছটা ধুলাম। আর আজকে যেই মাছ এনেছে সেই মাছটার মধ্যে এত মানে ওরা এত ছাই দিয়ে বাজার থেকে কাটে নিয়ে এসছে, আর বাজারের থেকে কাটে নিয়ে আসলে এত ছাই দিয়ে কাটে না, ধুতে প্রচুর সময় লাগে, আর খুটিয়ে 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 ধুতে লাগে অনেকটা সময় লাগে। সে এতক্ষণ ধরে আমি মাছ মানে প্রায় 15-20 মিনিট ধরে মাছটা ধুলাম,
এতগুলি মাছ, ছোট ছোট মাছ, সে কুটিয়ে কুটিয়ে চোখলা তো রয়েছে ছাই দিয়ে, মনে হয় না ছাইয়ের মধ্যে মাখামাখি করে রাখে। দেখবে বাজার থেকে মাছ কাটে নিয়ে আসলে আমাদের এখানে জ্যান্ত মাছ আনলে এরকমই করে। তো চলো তোমাদের দেখিয়ে দিই যে কী মাছ এনেছে, আর মানে কী মাছ এনেছে বললে মানে আজকে আমাদের বাজার কী রান্না কী হবে তোমাদের সাথে তোমাদেরকে দেখিয়ে দিই, আবার পরে তোমাদের সাথে কথা বলছি। আর আজকে দেখো বাজার থেকে কই মাছ এনেছে, একবারে সবার জন্যই কই মাছ নিয়ে এসেছে, যে ছেলেরও হয়ে যাবে আর আমাদেরও হয়ে যাবে, সেই জন্য একবারে বাজার থেকে কই মাছ নিয়ে এসেছে। আর মাছগুলো কিন্তু কাটিয়ে নিয়ে এসেছে, নাচড়ে এতগুলি কই মাছ বাড়িতে কাটা অসম্ভব হয়ে দাঁড়াতো। তো কাটিয়ে নিয়ে এসেছে, আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর ছেলের জন্য আলাদা ঝোল হবে, আমাদের জন্য আলাদা ঝোল হবে। তো কই মাছটাই একবারে রান্না, মানে একটা মাছেই দুজনের, মানে ছেলের আর আমাদের দুজনেরই হয়ে যাবে। আর বাজার থেকে আছে সবজি এনেছে দেখো, লাউ শাক আর বেগুন, সিম, ফুলকপি, মূলো, বাঁধাকপি, গাজর, আর সিমের মধ্যে আবার মটরশুঁটিও আছে। মানে এক যা পেয়েছে সব এক ঝাঁক নিয়ে চলে এসছে, এত সবজি, মানে এক একদিন এত সবজি আনে যে আমি আর মা গোছাতে গোছাতে আর কি পাগল হয়ে যাই। মানে কোথায় রাখবো, আগের ঘরে ফ্রিজ ভর্তি সবজি রয়েছে, মানে ঘরে আরও বাঁধাকপি ফ্রিজে তোমার একটা রয়েছে, ফুলকপি দুটো রয়েছে, আজকে দেখো আবার এগুলো নিয়ে এসছে, মানে এগুলো এখন কোথায় ঢোকাবো বুঝতে পারছি না। ভাবি ফুলকপি আলুতে কই মাছ খাবে বলে ফুলকপি নিয়ে এসছে, বলছে কি আমি তো মানে জানি না যে ফ্রিজে ফুলকপি রয়েছে, তাই জন্য আবার ফুলকপি নিয়ে এসছি যে কই মাছ ফুলকপি আলু দিয়ে করবে। কিন্তু আমার বিশ্বাস করে এখন আর ফুলকপি খেতে ভালো লাগছে না, মানে প্রতিদিনই নাই ফুলকপি আলুর তরকারি, নাই মাছা ফুলকপি, নাই পাঁচমিশালি সবজির মধ্যে ফুলকপি, মানে ফুলকপি মানে সপ্তাহের মধ্যে চার দিনই ফুলকপি থাকছে, যে কোনো রান্নার মধ্যে ফুলকপি, আমার আর মানে সহ্য হচ্ছে না ফুলকপি। আমি বলছি মাকে বলছে মা আমার ভালো লাগছে না ফুলকপি আলু দিয়ে কই মাছ করতে, তো মা বলছে যে বাপি সব করে নিয়ে এসছে, তা কাজ করো সিম বেগুন ফুলকপি বড়ি ধনে পাতা সমস্ত কিছু দিয়ে, আলু সমস্ত কিছু দিয়ে কই মাছের ঝোলটা করো, কয়েক টুকরো ফুলকপি দাও, তোমার ইচ্ছা হলে খাবে না ইচ্ছা হলে না খাবে, কারণ বাপি সব করে নিয়ে এসে আনলাম ঠিক আছে, সব করে যখন নিয়ে এসছে, কারণ আমার আর ফুলকপি খেতে একদমই ভালো লাগছে না, শুধু যা পাচ্ছে তার মধ্যে চাউমিনের মধ্যে ফুলকপি, মানে সবার মধ্যে শুধু ফুলকপি ফুলকপি আর ফুলকপি, মানে এখনও শীত তেমন পরেই নি, তার আগেই মানে সবার মধ্যে ফুলকপি, শীত করলে তো মনে হচ্ছে ফুলকপি দিয়েই পাগল করে দেবে, ফুলকপি আর বাঁধাকপি, মানে কালকেও আমরা চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি খেয়েছি। মাকে তাই বলেছে যে আজকে যেন বাপি বাঁধাকপি না নিয়ে, মানে না আনে বাজার থেকে, কারণ কালকে আবার শনিবার নিরামিষ, কিন্তু বাপি তাও আজকে আবার বাঁধাকপি নিয়ে এসছে। ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছ, ফুলকপি আলু দিয়ে কই মাছ, ফুলকপি আলু দিয়ে ডিম, এগুলো রুই মাছ, এগুলো খেতে আমারও ভালো লাগে, কিন্তু কী বলো তো সব প্রত্যেক দিনই ভালো লাগে না, আর এই সপ্তাহে মানে প্রায় দিনই ফুলকপি আলুর তরকারি আর রুটি, খেতে খেতে মানে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, মানে এই সপ্তাহে তিন চার দিনই ফুলকপি আলুর তরকারি আর রুটি, ফুলকপি আলুর তরকারি আর রুটি, সেই জন্য আমি মা কাছকে ফুলকপি আনতে মানে করতে বারণ করেছিলাম। তো বাপি এনেছে তা করতে তো হবেই বলো, মানে হাতে ধরে নিয়ে এসছে, তো আর বাঁধাকপিও আনতে বারণ করেছিলাম, এই জন্য মাকে বলছিলাম কালকে শনিবার লাউ শাক যেন নিয়ে আসে, লাউ শাকও এনেছে আবার বাঁধাকপিও এনেছে। বাপি বলছে ডাল করবে না, শীতের দিনে ডাল খেতে ভালো লাগে না, শীতের দিনে কপি লাউ শাক পালং শাক এগুলো খাবে, ডাল তো গরমের দিনে খাওয়াই যায়, কিন্তু ডাল না করলেও আবার আমাদের বাড়িতে চলে না, রাজু আবার ডাল ছাড়া খেতে পারে না, মানে কী যে বলবো খাওয়া নিয়ে এত সমস্যা তোমাদেরকে আর বলার মতনই। তো এখন আর বেশি বকবক করবো না, এখন মাছের ঝোলটা আমি রান্না করে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ঘড়ির কাঁটা এখন বাজে 9টা, আর সকালবেলা তোমাদের সাথে যেইটুকু কথা হয়েছিল মানে ওই দুপুরবেলার দিকটা, তারপরে কিন্তু সারা সন্ধে সারা বিকেল আর তোমাদের সাথে কোনোরকম কথাই হয়নি, কারণ আজকে দুপুরবেলা আমি যখন শুয়েছিলাম কী বলবো মানে তোমার কম্বল গায়ে দিয়ে শুয়েছি, তবুও মানে কাঁপাচ্ছে, এত কাঁপানি লাগছিলো যে বিকেলবেলা মানে উঠে ছেলেকে যে খাবারটা করে দেবো সেইটুকু ইচ্ছা করছিলো না, মানে কীরকম লাগছিলো সে শুধু আমিই জানি, এরকম কোনো দিনও হয় না, মানে কম্বল গায়ে দিয়ে শুয়েছি তাও মানে মানে কাঁপাচ্ছে কী বলো তো, মানে শীত মানে হালকা হালকা শীত টাইপের করছে, মানে মনে হচ্ছে যে ওম লাগছে না ওম লাগছে না, তো এরকম লাগছে। তো তারপরে ঘুম থেকে উঠে আমার শাশুড়ির কাছে একটা সর্দির ওষুধ ছিল, তো মা সেই সর্দির ওষুধটা দিল, সেটা খেলাম, খাওয়ার পরে এখন দেখি কম লাগছে, মানে গলাটা ব্যথা নাকটা ভার ভার হয়েছিল দুপুরের থেকে, আর সকালকে রাতের থেকে তো মাথা যন্ত্রণা ছিলই,
মাথা যন্ত্রণা ছিল কালকে রাতের থেকে, তো মাথা ভাতটা এখন একটু মানে ওষুধটা খাওয়ার পরে মাথা ভাতটাও কমেছে, আর সর্দিটাও মানে সর্দি সর্দি লাগা ভাবটাও কমেছে, শীত শীত ভাবটাও একটু কমেছে। মা মানে সন্ধ্যা পুজো দিয়ে এসে এক কাপ গরম দুধ দিল, গরম দুধটা খেয়ে তারপরে আমি ওষুধটা খেলাম। তো যাই হোক, সেসব কথা বাদ দাও, আর আমার ছেলেকে দেখো, এটা আমাদের খোঁচা দিয়ে রক্ত বার করে দিয়েছে, মানে এত বদমাস। মানে আমি তো শুয়েছিলাম, ও আমার পাশাপাশি বসে খেলছিল, তারপর বারবারই গায়ের উপর আসছিলো আসছিলো, আর ওর নোকটা দিয়ে এই এমন জোরে খোঁচা দিয়েছে যে রক্ত বেরিয়ে গেছিলো আর কি বলতো। সেই জন্য আর সন্ধ্যাবেলা মানে সন্ধ্যাবেলা তোমাদের সাথে কোনো কথা হয়নি। মা এখন রাতের আমার জন্য আর ছেলের জন্য ভাত করলো, আমি ভেবেছিলাম রাতে রুটি খাবো, কারণ যেহেতু ঠান্ডা লেগেছে, কিন্তু রুটি খাওয়ার উপায় নেই, কারণ ছেলের জন্য ভাত করতে তো আর এইটুকু ভাত তো করা যায় না। সেই জন্য মা আমার জন্য ছেলের জন্য ভাত করলো, মাদের জন্য আলুর দম আর রুটি করলো। আর এখন আমি ছেলেকে খাওয়াতে বসবো, তাই ভাবলাম যে ভিডিওটা আগে এন্ড করে নিই তারপর। তো যাই হোক, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।